আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম চপ বা ডিম আলুর চপ এই ডিম আলুর চপটা ইফতারিতে কম বেশি সবাই কিন্তু আমরা খেতে ভীষণ পছন্দ করি একটু ভিন্ন স্বাদের এই ডিম আলুর চপটি আপনারা এইভাবে বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন এই ডিম আলুর চপটা খেতে দোকানের চেয়ে অনেক বেশি মজার হয়ে থাকে তো আর বেশি কথা নয় চলুন দেখিনি এই ডিম আলুর চপটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি তৈরি করে নিচ্ছি ডিম চপ এর জন্য আমি প্রথমে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজের দুইটা আলু আমি এখন এই আলু দুটাকে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার পর খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো রকমের পানি না থাকে এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে আমি এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেব অর্থাৎ এই পেঁয়াজ কুচিটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়েছি চিলি ফ্লেক্সটা ঘরে না থাকলে মরিচটাও আপনারা গুঁড়া করে দিতে পারবেন এরপর দিয়ে দিয়েছি চিকেন পাউডার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার নিয়েছি এই চিকেন পাউডারটা লবণের সাবস্টিটিউট হিসেবে কাজ করবে তাছাড়া এই পাউডারটায় খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এটা যদি না থাকে এর পরিবর্তে আপনারা এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিতে পারবেন এই সমস্ত উপকরণগুলোকে এখন একসাথে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর চুলা রাঁচটা একবারেই কম করে রাখতে হবে তা না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে এটা খেয়াল রাখতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা আলুগুলো এই আলুগুলোকে ম্যাশড করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো রকমের পানি না থাকে আলুটা যেন একেবারেই প্যাচ প্যাচে না থাকে আলুটা যেন একবারে ড্রাই থাকে এই সময় আলুতে যদি কোনো রকমের পানি থাকে তাহলে কিন্তু ডিম চপটা বানানো একেবারেই ভালো হবে না এটা যখন তেলের মধ্যে ছাড়া হবে তখন কিন্তু ডিম চপগুলো খুলে খুলে যাবে তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি চেষ্টা করবেন অবশ্যই পুদিনা পাতাটা দেওয়ার জন্য এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তো আলুগুলোকে সব কিছুর সাথে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আলুর মিশ্রণটাকে নরম মনে হলে এ পর্যায়ে আপনারা একটু ব্রেড গ্রাম অ্যাড করে দিতে পারবেন এ আলুটা আমাদের হয়ে গেছে এটাকে নামিয়ে নেওয়ার আগে আমি সামান্য পরিমাণ একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম এতে করে লেবুর সুন্দর একটি টকমিষ্টি ফ্লেভার আসবে এবং ডিম আলুর চপটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এবার একটি পাত্রে আমি একটি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিব ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ দুধ দুধটাকে ডিমের সাথে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ময়দা প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ডিমের ব্যাটারটা যাতে একটু ঘন হয় এর জন্য আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি এতে করে ডিমের কোটিংটা বেশ ভালোভাবে হবে এবং ডিম আলুর চপটা খেতেও ক্রিস্পি লাগবে এবং ভালো লাগবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া সুন্দর একটি ফ্লেভার আসবে এবার আমি ডিম চাপগুলোকে তৈরি করে নেব এর জন্য আমি সামান্য পরিমাণ একটু হাতে ঘি মাখিয়ে নিলাম যেন আলুটা হাতের মধ্যে লেগে না যায় তারপর এখান থেকে আমি একটু আলুর মিশ্রণ নিয়েছি এবং আলুর মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিয়ে এর মাঝখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে নিলাম আমি এখানে একটি ডিমকে অর্ধেক করে নিয়েছি আপনারা চাইলে চার ভাগ করে কেটে নিতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী তারপর এগুলোকে আমি একটু ওভাল শেপ করে ডিম চপগুলো বানিয়ে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি এবার এই ডিম চপটাকে আমি ডিম আর দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিয়েছি এবং ডিম চপটাকে একটি কাটা চামচ দিয়ে আমি কোট করে নিয়েছি চাইলে আপনারা কাঁটা চামচও ইউজ করতে পারেন আর অথবা আপনারা হাতও ইউজ করতে পারেন আমি দুইটাই আপনাদের করে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে তারপর আমি ব্রেড গ্রাম নিয়েছি এই ব্রেড গ্রামের মধ্যে ডিম আলুর চপটাকে আমি গড়িয়ে নেবো বা ভালোভাবে কোট করে নেব খেয়াল রাখতে হবে এই ডিম আলুর চপটা যেন বেশ ভালোভাবে চারিদিক থেকে কোট হয়ে যায় কোনো জায়গা যেন ফাঁকা না থাকে তো ডিম আলুর চপগুলোকে আমি এভাবে বানিয়ে নিয়েছি সবগুলো আপনারা চাইলে এগুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তো এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি যেহেতু ডিম চপগুলোকে আমাদের অনেকটাই ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে একে একে আমি সবগুলো ডিম চপ তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রাখতে হবে যেহেতু ডিম এবং আলু সব কিছুই আমাদের আগে থেকে সিদ্ধ করে নেওয়া আর একেবারে খুব বেশি ডিম চপ দিয়ে দিবেন না এতে করে ডিম চপগুলো উল্টানোর সময় কিন্তু চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে চপগুলো তেলের মধ্যে দেওয়ার পর একটি পাশ খুব ভালোভাবে হয়ে গেলে তারপর অপর পাশটা উল্টে নিতে হবে তার আগে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ব্রেড গ্রামগুলো খুলে আসতে পারে ডিম চপগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল ভিন্ন ধর্মী ভীষণ মজার ডিম আলুর চপ এই চপটাকে আমি একটু কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কেমন হয়েছে বাহিরটা যতটা ক্রিস্পি হয়েছে ভেতরটা কিন্তু ততটাই নরম বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য সামনে আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ